আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আবার একটি নতুন ভিডিওতে তোমাকে স্বাগতম। আজকে ভিডিওর মূল টপিকস হচ্ছে ইউটিউব ব্যানার কিভাবে তৈরি করবেন। আমরা যারা ইউটিউবে কাজ করে থাকি তাদের প্রত্যেকের চ্যানেলের ইউটিউব চ্যানেলের একটি করে ইউটিউবের ব্যানার লাগে। এই ব্যানারটি কিভাবে তৈরি করবেন চলুন তো আমি দেখে নিই। এই ইউটিউব ব্যানারটি তৈরি করতে আমি যে সফটওয়্যারটি ব্যবহার করবো এই সফটওয়্যারের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে এ ধরনের একটি পেজ দেখতে পাবেন। এই পেজটি উপরে ডিলিট সিনে ক্লিক করে ডিলিট করে দিবেন। এবার নিচে লাইনটি স্ক্রল করে সাদা পেজটি সিলেক্ট করে ওকে করে দিবেন। তারপর ওপরে থ্রি ডটে ক্লিক করবেন। এখান থেকে ইমেজ সাইজ সিলেক্ট করবেন। এখানে আমি যে ইমেজ সাইজটি দিচ্ছি ঠিক আপনিও একই ইমেজ সাইজ দিতে পারেন। এটি ইচ্ছা করলে আপনি স্ক্রিনশটে রেখে দিতে পারেন অথবা কোথাও লিখে রাখতে পারেন। লেখা হয়ে গেলে নিচের ওকে চিহ্নটি ক্লিক করে এটিতে ওকে করে দিতে হবে। এবার দেখে বুঝতেই পারছেন আমাদের ব্যানার সাইজটি কতটুকু। ঠিক এটির মধ্যে আমাদের মূল ব্যানারটি সাজিয়ে তুলতে হবে। চলুন তবে কীভাবে মূল ব্যানারটি তৈরি করবেন দেখে নিই। উপরে প্লাস চিহ্নে ক্লিক করতে হবে এবং নিচের ফ্রম গ্যালারি এখানে একটি ক্লিক করতে হবে। তারপর এটি সরাসরি আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। এবার আপনার ফোনের গ্যালারি থেকে আপনার নিজের বাছাই করে যেকোনো একটি ফটো বাছাই করে নিতে হবে। তারপর এটিকে টিক মার্কে ক্লিক করে নির্ধারিত স্থানে সঠিকভাবে বসিয়ে নিতে হবে। চলুন তবে আমরা আমাদের পিকচারটি নির্ধারিত স্থানে বসিয়ে নিই। এটি নির্ধারিত স্থানে বসানো হয়ে গেলে ওপরে লেয়ার চিহ্নে ক্লিক করে এটি লক করে দিতে হবে। এখন আবারও গ্যালারি উপরে প্লাস চিহ্নে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে আমাদের ইউটিউব প্রোফাইল পিকচার এই পিকচারটি এখানে এনে নিতে হবে। চলুন তবে এটি এনে সেটিং করে নিই। এটি এনে সঠিক স্থানে বসানোর পরে এটিকে আবার উপরের লেয়ার চিহ্নে ক্লিক করে এটি সঠিক স্থানে লক করে দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের মাঝের অংশটি ফাঁকা, তো মাঝের অংশে আমাদের কিছু লিখতে হবে। তার জন্য এই লেখাটি আমি অলরেডি কপি করে রেখে লেখাটি শুধু পেস্ট করে দিচ্ছি যাতে সময় সংক্ষিপ্ত হয়। তারপর লেখাটি সঠিক স্থানে বসিয়ে নেব। বসিয়ে উপরের লেয়ার চিহ্নে ক্লিক করে লেখাটি লক করে দিব। এবার এই লেখাটির নিচে একটু ঘাস চিহ্নের মতো কিছু সিনারি দেব যাতে করে দেখতে সুন্দর লাগে, শুধুমাত্র তার জন্য। ঘাস চিহ্নটি সঠিকভাবে দেওয়া হয়ে গেলে উপরের লেয়ার চিহ্নে ক্লিক করে এই ঘাস চিহ্নগুলো লক করে দিব। এখন আমাদের এই লেখার দুই পাশে দুইটি একটি ইউটিউবের এবং একটি ফেসবুকের দুইটি লোগো বসিয়ে দেব। লোগো দুইটি সঠিক স্থানে বসানো হয়ে গেলে উপরের লেয়ার চিহ্নে ক্লিক করে লোগো দুইটি লক করে দিব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবার এই পিকচারটি ওপরে সেভ চিহ্নে ক্লিক করে পিকচারটি সেভ করে নেবেন। কিভাবে এই ব্যানারটি সঠিকভাবে ইউটিউবে আপলোড করবেন এবং আপনি আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারটি লাগিয়ে ফেলবেন তার একটি ভিডিও লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি চাইলে সেটিও দেখে নিতে পারেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। সুতরাং সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন।